এই প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি সুশান্ত ভট্টাচার্য, সিবিআই এর আইও সুশান্ত ভট্টাচার্য, সিএনএন এর মুখোমুখি এবং লালন শেখের মৃত্যুর ঘটনায় নাম জড়ায় সুশান্ত ভট্টাচার্যের প্রশ্ন, আপনি কোনোদিন বকটুই গিয়েছিলেন? তবে সুশান্ত বাবুর উত্তর ছিল, না কোনোদিন বকটুই যায়নি। এবং মূলত সুশান্ত ভট্টাচার্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি ঠিকই জানিয়েছেন, একবার শোনাই তার মুখ থেকে। কিন্তু এরপর আপনি বোলপুরে গেলে একটা বিক্ষোভ হওয়ার সম্ভাবনা আছে, তো যেহেতু মানুষ ওখানে সিবিআই বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে, কি করে কাজ করবেন? আমরা সিবিআই কাজ করি, আমরা কাউকে ভয় পাই। আর একটা শেষ প্রশ্ন, এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনাকে ফাঁসানো হচ্ছে? সেটা সবাই বলবে। সুশান্ত ভট্টাচার্য তিনি সিবিআই এর আইও এবং তাকে মুখোমুখি হতে হয়েছিল সংবাদ মাধ্যমের, যেখানে তিনি পরিষ্কার করছেন বেশ কয়েকটি বিষয়। তিনি বলছেন, সিবিআই কাজ করতে গিয়ে কোনোদিনই কাউকে ভয় পায় না। আপনাকে কি ফাঁসানো হচ্ছে, সুশান্ত বাবুর উত্তর, সেটা সময় বলবে। অর্থাৎ লালন শেখের মৃত্যু রহস্য উন্মোচনে যখন এই মুহূর্তে নানা নাটকীয় পট পরিবর্তন হচ্ছে, কখনো সিআইডি জোর তদন্ত শুরু করেছে, ঘটনাস্থলে গিয়েছে তারা, সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে এবং বিভিন্ন নথি তারা নেওয়ার চেষ্টা করছেন, সিবিআই তৎপরতাও গিয়েছে অনেকটা বেড়ে, কারণ সিবিআই 7 আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তবে প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি সুশান্ত ভট্টাচার্য, সরাসরি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে, মফিজুলের কাছ থেকে আরও বিস্তারিত একটু জানার চেষ্টা করি। মফিজুল, পরিষ্কার সুশান্ত ভট্টাচার্য প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন, তিনি পরিষ্কার স্পষ্ট করছেন সিবিআই কোনো কাজে কখনো ভয় পায় না, কিন্তু 7 আধিকারিকের নাম রয়েছে। সুশান্ত ভট্টাচার্য, মূলত তার কি স্পষ্ট স্বীকারোক্তি, কিভাবে দেখছেন তিনি গোটা বিষয়টি, আর কি কি জানতে পারছো? লালন শেখ এই মানে মৃত্যুর ভিত্তিতে যে এফআইআর দায়ের হয়েছে, সেখানে যে 7 জনের নাম রয়েছে, তার মধ্যে সুশান্ত ভট্টাচার্য নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই তার এই এফআইআরে নাম থাকা নিয়ে বিভিন্ন মহলে চর্চাও শুরু হয়েছে। তার কারণ হচ্ছে, সুশান্ত ভট্টাচার্য গরু পাচার মামলার তদন্তকারী অফিসার, সেই তদন্তকারী অফিসারকে লালন শেখ মানে মৃত্যুর ঘটনায় তার নাম জড়িয়ে যাওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। তারপরে এই প্রথম সুশান্ত ভট্টাচার্য তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, সেখানে আমাদের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন তার কাছে রাখা হয়। প্রথমত হচ্ছে যে, বকটুই কাণ্ডের ঘটনার তদন্তের ক্ষেত্রে অন্যতম অভিযুক্ত লালন শেখের এই মৃত্যুর সঙ্গে সুশান্ত ভট্টাচার্যের কি আদৌ কোনো সম্পর্ক রয়েছে, সেখান থেকে আমরা প্রশ্ন করি যে, জানি তার কাছে জানতে চাওয়া হয় যে, তিনি কি কোনোদিনও বকটুই ঘটনার সঙ্গে তদন্তের ক্ষেত্রে যুক্ত ছিলেন, বা বকটুইয়ে তিনি কোনোদিন আদৌ গিয়েছিলেন, বা তিনি কি রামপুরহাটের যে অস্থায়ী ক্যাম্প সিবিআই রয়েছে সেখানে কি তিনি কোনোদিন গিয়েছিলেন? সেই উত্তরে তিনি সরাসরি বলেন যে, তিনি কোনোদিন সেই এলাকায় যাননি এবং বকটুই কাণ্ডের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই। এবং তার পরের প্রশ্নই ছিল যে, বকটুইয়ের যে তদন্তকারী অফিসার বিলাস মার্গট এবং ভাদু শেখ খুনের ঘটনার যিনি তদন্তকারী অফিসার, তাদের সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কিনা, সেই প্রশ্নের উত্তরে সুশান্ত ভট্টাচার্য পরিষ্কার জানাচ্ছেন, এই দুই তদন্তকারী অফিসারকে তিনি চেনেন না, তাদের সঙ্গে কোনো রকম তার যোগাযোগ নেই। কারণ অভিযোগ ছিল লালন শেখের স্ত্রীর যে, সুশান্ত ভট্টাচার্য নাকি এই দুই তদন্তকারী অফিসারকে ফোন করে লালন শেখের মুখ থেকে বেশ কয়েকজনের নাম বলানোর জন্য চাপ দিয়েছিলেন। যে লালন শেখের স্ত্রী যে অভিযোগপত্র লিখেছেন, সেখানে স্পষ্টভাবে এই বয়ানটা উল্লেখ রয়েছে। সেই প্রসঙ্গে কিন্তু সুশান্ত ভট্টাচার্য পরিষ্কারভাবে জানাচ্ছেন, তিনি এই দুই তদন্তকারী অফিসার সিবিআইয়ের হলেও, যারা বকটুই কাণ্ডের ঘটনা তদন্ত করছে বা এবং ভাদু শেখ খুনের ঘটনা তদন্ত করছে, দুই তদন্তকারী অফিসারকে তিনি চেনেন না, বা তার সঙ্গে সুশান্ত ভট্টাচার্য তিনি জানাচ্ছেন তার কোনো যোগাযোগ নেই। তাহলে তার নাম এফআইআরে আসলো কেন? এফআইআর কপিতে 4 নম্বরে তার নাম রয়েছে। এই প্রশ্নের উত্তরে সুশান্ত ভট্টাচার্য জানাচ্ছেন, এই বিষয়ে সিবিআইয়ের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, তারা ভাবনা চিন্তা করছেন, তারা দেখছেন, তারা পরবর্তী সময়ে কী হবে সেটা তারা বলতে পারবেন। তাহলে কি তাকে রাজনৈতিকভাবে কোনো ফাঁসানোর চেষ্টা হচ্ছে বা চক্রান্ত হচ্ছে রাজনৈতিকগতভাবে? এই প্রশ্নের উত্তরে সুশান্ত ভট্টাচার্য জানাচ্ছেন যে, এই বিষয়টি সময় কথা বলবে, যত আগামী দিনে কথা বলবে যে, তাকে কীভাবে ফাঁসানো হচ্ছে কি হচ্ছে না।